হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি অল্টারনেটরের ইএমএফ পিচ ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর শর্ট পিচ ওয়ার্নিং রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করবো তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে অল্টারনেটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন কারণ সেই ভিডিওগুলো ছাড়া আসলে এই প্রবলেমগুলো পুরোপুরি অচল ঠিক আছে তো দেখুন আমি আলোচনা শুরু করতেছি এটা আছে যার পরে সাইত্রিশ দশমিক আট নাম্বার এক্সাম্পল এবং কোশ্চেনটি আমি পুরো কোশ্চেনটা পড়তেছি না কোশ্চেনটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি যে কাজটা বেসিক্যালি করব যে এখান থেকে আমাদের বের করতে বলছে কি সেটা একটু দেখবো ইফ দ্য স্পিড অল্টারনেটভ ক্যালকুলেট দি ইএমএফ ইন্ডিউসড পার ফেস পার ফেসে ইএমএফ ইন্ডিউসড যার ফর্মুলাটা আমরা দেখেছিলাম আমরা থিওরিতে ডিরাইভ করেছিলাম কত ই ফেজ ইজ ইকুয়াল টু ফোর পয়েন্ট ফোর ফোর যদি আমরা ফর্ম ফ্যাক্টর ইউজ না করি তাহলে ফর্মুলাটা হচ্ছে আমার ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু আমার কত কেপি পিচ ফ্যাক্টর ইন্টু ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর কেডি ইন্টু ফাই ইন্টু এফ ইন্টু টি তো এটা ছিল আমাদের বেসিক ফর্মুলা তো আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তো এখানে দেখবো কি কি ডাটা লাগবে ফার্স্টে আমার লাগবে হচ্ছে কেপি কেপি হচ্ছে আমার পিচ ফ্যাক্টর তো কেপির ফর্মুলাটা বেসিক্যালি হচ্ছে আমার কস আলফা বাই টু তো যদি ফুল পিচ ওয়াইন্ডিং হইতো তাহলে এইখানকার কেপির ভ্যালুটা চোখ বন্ধ করে আমি ওয়ান লিখতে পারতাম কারণ এই আলফাটা হচ্ছে কর্ডিং অ্যাঙ্গেল অর্থাৎ ফুল পিচের সাথে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছায় আছে এটা বোঝার আমার ওয়ে তাইলে এখানে দেখুন আমরা কিভাবে বুঝবো যে এটা ফুল পিচ না শর্ট পিচ আমার কি ডাটা দেয়া আছে হ্যাঁ একটু ঘুরায় বেচায় দেয়া আছে সেটা হলো যে এই যে লাস্ট লাইন ঠিক আছে তো এই প্রত্যেকটা ম্যাথই কিন্তু এইখানকার গুরুত্বপূর্ণ এখানকার তো এখানে দেখুন কয়েল স্প্যান বলে দিছে একশো ডিগ্রি ইলেকট্রিক্যাল তো কয়েল স্প্যান নিয়ে মেবি আমার কোনো ভিডিও হয়তো বা নাই হয়তো যাই হোক কয়েল স্প্যানটা সিম্পল জিনিস যা যা জিনিস দেখাইছি ওগুলোই তো কয়েল স্প্যানটা বেসিক্যালি বোঝাই হচ্ছে ধরুন যে আপনার একটা কয়েল আছে এটা এক নাম্বার তো এই কয়েলের সাথে এই কয়েলের এই মাথাটা পরবর্তী যে লাইনে গিয়ে ঠেকলো এইটা যে এইটা যে ইয়াতে ঠেকলো এই দুটার ভিতরকার ইলেকট্রিক্যাল ডিস্টেন্সটাকে আমরা বলতেছি হচ্ছে কয়েল স্প্যান ঠিক আছে তো এখানে দেখুন একশো পঞ্চাশ ডিগ্রি ইলেকট্রিক্যাল এইটাই হচ্ছে মেইন মেজর জিনিস এখান থেকে আমরা আলফার ভ্যালু কিভাবে নির্ণয় করতে পারি তো ফুল পিস কয়েলের জন্য আমাদের কয়েল স্প্যানটা অলওয়েজ অলওয়েজ আমরা এর আগেও দেখেছি যে আমাদের বলেছিলাম যে কয়েল প্যান মানে একটা পোলের ভিতরে যতগুলো স্লট আছে যতগুলো স্লট আছে ধরুন যে নয়টা যদি স্লট থাকে তাহলে এই নয়টা স্লট মিলে টোটাল ইলেকট্রিক্যাল ডিগ্রি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ ফুল পিচের জন্য এটা হচ্ছে কত একশো আশি ডিগ্রি বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েলিস স্প্যানটা একশো পঞ্চাশ ডিগ্রি ইলেকট্রিক্যাল দ্যাট মিনস অবশ্যই এটা ফুল পিচ হবে না তাহলে কতটুকু অ্যাঙ্গেলে পিছে আছে জাস্ট আমাদের ফুল পিচ থেকে কতটুকু অ্যাঙ্গেলে পিছে আছে জাস্ট আমাদের একশো আশি ডিগ্রি মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি যেহেতু বলে এসে এখানে একশো পঞ্চাশ ডিগ্রি ইলেকট্রিক্যাল দ্যাট মিনস আমরা আলফা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা জাস্ট এইখান থেকে আমরা আমাদের কত আসতেছে থার্টি ডিগ্রি তাহলে কেপির ভ্যালুটা আমরা বসাবো কস সিম্পলি থার্টি ডিগ্রি বাই টু মানে কস পনেরো ডিগ্রি আমি একবারে ক্যালকুলেটার বসাচ্ছি দেখুন কস পনেরো ডিগ্রি আমার ভ্যালুটা আসতেছে আমরা এটাকে নিচ্ছি ফাইন আমরা পিচ ফ্যাক্টর পেয়ে গেলাম এবার আমরা দেখবো হচ্ছে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর তো ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরি ফর্মুলা কি আপনারা সবাই জানেন ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরি ফর্মুলা হচ্ছে এম ইন্টু সাইন অবশ্যই এখানে কিন্তু ফর্মুলায় কস হয় না অনেক সময় কিন্তু কস লিখে আমরা ভুল করে ফেলি ঠিক আছে খেয়াল থাকে না তারা ওরা করতে গিয়ে এই ভুলগুলো হয় তাহলে এম সাইন বাই ডিভাইডেড এই যে ফর্মুলায় ভুল ফেললাম দেখুন ওইটা বলতে গিয়ে আরেক ভুল করলাম সেটা হলো এইখানে সাইন এম বিটা বাই টু হবে ঠিক আছে আর নিচে হবে নিচে হবে বেসিক্যালি এম সাইন বিটা বাই টু ঠিক আছে তো এইগুলো ভুল কিন্তু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এম সাইন বিটা বাই টু এবার আমাদের এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করতে হবে একটা আনন হচ্ছে এম আর একটা হচ্ছে বিটা তো ক্যালকুলেশন করতে পারি দেখুন আমি এগুলো মুছে দিচ্ছি এটা আমার না এখন জাস্ট তো এম এর ভ্যালু পাইতে হইলে আমাদের জাস্ট এম মানে আমরা জানি যে স্লট পার পোল পার ফেস তাহলে একবারে আমি একটু বের করতেছি যেহেতু আগের ভিডিওগুলোতে একবারে একেবারে ভেঙে ভেঙে করছি এবার আমি একবারে বের করবো স্লট হচ্ছে টোটাল একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ ডিভাইডেড বাই কত পোল হচ্ছে কয়টা ষোলোটা আর ফেজ হচ্ছে কয়টা ফেজ হচ্ছে আমার একশো চুয়াল্লিশ বাই ষোলো বাই তিন ঠিক আছে তাহলে একশো চুয়াল্লিশ বাই ষোলো মানে নয় নয় বাই তিন মানে তিন ঠিক আছে তাহলে এম এর ভ্যালু পেয়ে গেলাম তিন এবার আমার লাগবে হচ্ছে বিটার ভ্যালু বিটা মানে আমার পাশাপাশি দুই স্লটের মধ্যবর্তী অ্যাঙ্গেল ঠিক আছে তাহলে আমার দেখুন আমরা যদি একটু এখানে চিত্র আকারে দেখি তাহলে এক তাহলে এইটা কিভাবে হিসাব করে বলছি যে আমার ইয়ার ভ্যালুটা এই যে পরবর্তী এই এইখানকার ভ্যালুটা কত হবে আমার আমার দেখতে হবে স্লট পার পোলের ভ্যালুটা কত তো স্লট পার পোলের ভ্যালু হচ্ছে একশো চুয়াল্লিশ বাই ষোলো মানে নয় দ্যাটমিন্স এক আর নয় দশ ঠিক আছে এক আর দশের মধ্যে আমার ইয়েটা হবে তাহলে এক আর দশের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমার কত এক আর দশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থ্রিটা ইলেকট্রিক্যাল একশো আশি ডিগ্রি অর্থাৎ নয়টা স্লট মিলে আমার একশো আশি ডিগ্রি তাহলে পাশাপাশি দুই স্লট অর্থাৎ এক আর দুইয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে জাস্ট একশো আশি ডিগ্রি বাই নয় ঠিক আছে যেহেতু নয়টা আমার টোটাল আছে তাহলে আমার বিটার ভ্যালুটা এটা ভেঙে ভেঙে আগের ভিডিওগুলোতে দেখাইছি এবার একটু একটু ডিরেক্ট করার চেষ্টা করতেছি কারণ অনেক সময় লেগে যাচ্ছে ভিডিওগুলো করতে এত ভেঙে ভেঙে বলতে গেলে আপনারা একটু কাইন্ডলি আগের ভিডিওগুলো দেখুন তাহলে আপনাদের কাছে বুঝতে কোনো সমস্যাই হবে না তাহলে একশো আশি ডিগ্রি বাই নয় বিশ ডিগ্রি তাহলে আমরা এখন এম এবং বিটা নিয়ে গিয়ে এইখানে বসাইলে আমরা কেডির ভ্যালুটা পেয়ে যাব তো আমরা যদি এইখানে ভ্যালুগুলো বসাই সাইন থ্রি বিশ ডিগ্রি বাই দুই থ্রি ইন্টু বিশ ডিগ্রি বাই দুই এগুলো যদি বসাই তাহলে ভ্যালুটা আমার বেসিক্যালি রিটার্ন করে জিরো পয়েন্ট নাইন সিক্স তো আমি এটা লিখলাম কেপি কেডি পেয়ে গেলাম এবার ফাই লাগবে ফ্লাক্স ফ্লাক্স পার পোল এটা তাহলে কত সেই ভ্যালু আমাদের দেয়া আছে দেখি ফ্লাক্স পার পোল হচ্ছে এই যে দেখুন রেজাল্ট ফ্লাক্স ইন দ্য এয়ার গ্যাপ ইস ফাইভ ইন্টু সরি এখানে এইটা মিসিং হয়ে গেছে ফাইভ ইন্টু টেন টেন টু পাওয়ার বইতে কত দেওয়া আছে টেন ইনভার্স টু এটা সামহাউ মিসিং হয়ে গেছে আমি দুঃখিত এটা টেন ইনভার্স টু তাহলে ফাইভ ইন্টু টেন ইনভার্স টু এবার ঠিক আছে আমি দুঃখিত আন্তরিকভাবে খেয়াল করি নাই আমি ফাইভ ইন্টু টেন ইনভার্স টু ওয়েবার তাহলে ফাইয়ের ভ্যালুও পাইলাম এরপরে আমার লাগবে কি এফ লাগবে তো এফ পেতে হইলে আমার দেখুন এফ এর এফ কিন্তু সরাসরি ফিফটি বা সিক্সটি বসানো যাবে না কেননা এফ এর জন্য ডাটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এটা অল্টারনেটরে আমরা জানি যে স্পিডে ঘুরে সো এন এস ইজ টু ওয়ান টোয়েন্টি এফ এফ বাই পি থেকে আমার বের করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমি বসাচ্ছি দেখুন ওয়ান টোয়েন্টি এফ ডিভাইডেড বাই পি তাহলে এন এস কত এনএস হচ্ছে তিনশো পঁচাত্তর অবভিয়াসলি এটাকে আর পি এম থেকে আর পি এস কিন্তু করা যাবে না কেননা এটা আর পি এম ধরার কারণেই কিন্তু এখানে ফ্যাক্টরটা ওয়ান টোয়েন্টি আসছে ঠিক আছে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আর ডিজাইভেশনগুলো এই জন্য দেখাটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তাহলে ওয়ান টোয়েন্টি ইন্টু এফ এফ হচ্ছে কত এফ বের করতে হবে আর পোল হচ্ছে কয়টা পোল হচ্ছে টোটাল এখানে কয়টা সিক্সটিন পোল তাহলে এটা যদি বসাই তাহলে আমাদের দেখুন এফের ভ্যালু আমার এখানে রিটার্ন করবে কত রিটার্ন করে দেখি তিনশো পঁচাত্তর ইন্টু ষোলো ডিভাইডেড বাই একশো বিশ ফিফটি হার্স তাহলে এফ ভ্যালু আমার আসতেছে ফিফটি হার্স তাহলে এফও পাইলাম এবার আমার চ্যালেঞ্জ কি এবার আমার চ্যালেঞ্জ হচ্ছে টি বের করা তো টি এর জন্য আমার দেখুন আমার ডাটাটা কীভাবে আসতে দেখি একশো চুয়াল্লিশটা স্লট আর প্রতি স্লটে আমার চারটা কন্ডাক্টর তাহলে এই যে এখান থেকে আমরা টোটাল কন্ডাক্টর পেয়ে যাচ্ছি কত আসতেছে টোটাল কন্ডাক্টর দেখি একশো চুয়াল্লিশটা স্লট এক স্লটে চারটা কন্ডাক্টর তাহলে একশো চুয়াল্লিশটা স্লটে কত হবে একশো চুয়াল্লিশ গুণ চার দেন এটা থেকে টি বের করে আমার এই বাম সাইডে যে ইকুয়েশন আছে সেটাতে বসিয়ে দিলেই হয়ে গেল না হলো না কেননা আমি বারবার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমাদের খেয়াল করতে হবে যে আমরা যে একশো চুয়াল্লিশ গুণ চার পাচ্ছি এটা কিন্তু টোটাল তিন ফেস মিলায় ঠিক আছে কারণ এখানে বলেই দিছে থ্রি ফেজের অল্টারনেটর টোটাল মেশিন মিলায় তাই টোটাল মেশিন মিলে একশো চুয়াল্লিশটা স্লট প্রতি স্লটে চারটা কন্ডাক্টর তাহলে এটা হবে টোটাল কন্ডাক্টর নাম্বার বাট আমাদের এই যে ইকুয়েশনটা এখানে কিন্তু বলে দিছে পার ফেজ ভোল্টেজ অর্থাৎ প্রতি ফেজের ভোল্টেজ ঠিক আছে তাহলে প্রতি ফেজের অবশ্যই তাহলে কন্ডাক্টর নিতে হবে প্রতি ফেজের তাহলে এটাকে অবভিয়াসলি আমার এটা হচ্ছে তিন ফেজ মিলায় তাহলে পার ফেজে কত হবে তিন দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি জেনের ভ্যালুটা দেখুন আমার আসতেছে

এখন জাস্ট আমরা এই ইকুয়েশনটাতে এই ভ্যালুটা বসাবো তাহলে এই ভ্যালুগুলো বসাবো আর কি তাহলে ফোর পয়েন্ট ফোর ফোর অ্যাঙ্গেল কেপি কেপির ভ্যালু কত জিরো পয়েন্ট নাইন সিক্স সিক্স ইন্টু কেডি কেডির ভ্যালু কত পাইলাম জিরো পয়েন্ট নাইন সিক্স যদিও এটা ছোট হাতের এটা বড় হাতের এগুলো আপনারা অ্যাভয়েড করবেন অবশ্যই দুটোই দুটোই বড় হাতের হবে আর কি কেডি তাহলে এফ এর ভ্যালু কত পাইলাম এফ এর ভ্যালু ক্যালকুলেশন করে আমরা ফিফটি পাইলাম আর টি এর ভ্যালু পাইলাম কত ছিয়ানব্বই তাহলে ফিফটি ইন্টু ছিয়ানব্বই জাস্ট ক্যালকুলেটার বসিয়ে দেব এটাকে একটু সেপারেশন দিয়ে দেই আমার শুধু পারফেস ভোল্টেজটাই চাইছে এখানে লাইন ভোল্টেজ চাইনি ফোর পয়েন্ট ফোর ফোর ইন্টু জিরো পয়েন্ট নাইন সিক্স সিক্স গুণ জিরো পয়েন্ট নাইন সিক্স গুণ ফিফটি গুণ নাইনটি সিক্স ওরে বাবা অনেক বড় ভ্যালু ও সরি আমি এইখানে তো ফ্লাক্সই বসাইনি আমি দুঃখিত আন্তরিকভাবে এখানে ফ্লাক্সের ভ্যালুটা বাদ পড়ে গেছে ফ্লাক্সের ভ্যালুটা হচ্ছে ফাইভ ইন্টু টেন ইনভার্স ব্লাস টু ফাইভ ইন্টু টেন ইন ব্লাস টু তাহলে যে ভ্যালুটা পাইছি তার সাথে জাস্ট ফাইভ ইন্টু টেন ইনভার্স টু মাল্টিপ্লাই করে দিলাম তাহলে আমার নশো অষ্টাশি ভোল্টের মতো বইতে নশো অষ্টাশি দেওয়া বাট আমরা অ্যাকুরেট যেটা পাইছি ওইটাই আমি দেখতেছি নয়শো অষ্টাশি দশমিক এক নয় পাঁচ এক নয় পাঁচ ভোল্ট এখানে কি আর কিছু চাইছে কোশ্চেনে কোশ্চেনে ইএমএ ইন্ডিউস পারফেস অন্য কোনো কিছু চায় নাই আর অন্য কোনো কিছু বের করা সম্ভব না কারণ এটা স্টার নাকি ডেল্টা এরকম কোনো কিছু কোশ্চেনে কিন্তু বলা নাই ঠিক আছে সো এটা এইভাবেই হবে যদিও কোনো কিছু না বলা থাকলে আমরা বাই ডিফল্ট এগুলোকে ধরি স্টার কানেক্টেড এর আগে পাওয়ার সিস্টেমের ভিডিওগুলোতে আমি এটা বলেছি সো খেয়াল রাখবেন অনেক সময় দেয়া না থেকে যদি লাইন ভোল্টেজ বের করতে বলতো সেক্ষেত্রে অবশ্যই এটাকে ধরে নিতাম স্টার কানেক্টেড ঠিক আছে কারণ অল্টারনেটর সাধারণত স্টার কানেক্টেডই বেশি হয় কারণ অল্টারনেটর থেকে যে আউটপুট পাওয়া যায় সেই আউটপুট ধরেন যে কোনো জায়গায় লাগবে সেই জায়গায় অবশ্যই নিউট্রাল ব্যবহার ব্যবহার করা লাগে বাট ডেল্টাতে কিন্তু আমাদের ডেল্টা কানেকশনে কিন্তু নিউট্রাল থাকে না কারণ অল্টারনেটর থেকে ধরেন যে থ্রি ফেস পাইলাম তো থ্রি ফেস লাইন মনে করেন যে আপনি একটা ফ্যাক্টরিতে দিয়ে দিলেন ফ্যাক্টরিতে দিয়ে দিলে ফ্যাক্টরিতে তো শুধু থ্রি ফেজ লোডই নাই সিঙ্গেল ফেজ লোডও থাকে তো সিঙ্গেল ফেজ আপনি লোড চালাবেন কী করে যে নিউট্রাল না থাকে সেই কারণেই অবভিয়াসলি অল্টারনেটরটা আমার অলওয়েস স্টারে কানেকশন করা হয় ঠিক আছে সো এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ